আজকের বিতর্ক অনুষ্ঠানের টপিক হচ্ছে ঈদে স্টুডেন্টদের বেশি দিন বন্ধ দেওয়া কি উচিত কি উচিত নয় আর স্টুডেন্টদের পক্ষে রয়েছে তেহারি বন্টন আর স্টুডেন্টদের বিপক্ষে রয়েছে নোডাল পাম্প প্রথমে আমরা এই ব্যাপারে একজন অভিভাবকের মতামত জেনে নেই পোলাপাইন বাসায় থাকলেই সমস্যা সারাটা দিন রিমোটটা থাকে বাংলা সিরিয়াল তো দূরের কথা ঈদের একটা অনুষ্ঠান দেখতে পারি না টিভিটা ঢুকলেই দেখি সারাটা দিন হোম স্ক্রিনের দিকে তাকাই থাকে বুঝিনা হোম স্ক্রিন দিকে এমন কি মজা পায় টিভি আর কম্পিউটারে মন না ভরলে তারপর বসে মোবাইলটা নিয়ে। সারাটা দিন মোবাইলে ফিস ফিস করে আমি সামনে আইলেই খালি কয় দোস্ত সিলেবাসটা সিলেবাস নিয়ে তো কোনো পড়ালেখাই করে না তাও ভালো যদি স্কুলে গিয়ে সাড়ে দুই চারটা মায়ের খেয়ে একটু বইটা খুলে তাই আমার মতে স্টুডেন্টদের ঈদের বন্ধরও কমায় দেওয়া উচিত আপনার অভিভাবকরা তো মনে করেন যে পোলাপান স্কুলে পাঠাইছি মানে পোলাপান বইটা উল্টে ফেলতেছে আপনি জানেন স্কুলে দশ ঘন্টা পড়ার থেকে বাসায় দুই ঘন্টা পড়লে তার চেয়ে বেশি পড়া হয় আপনারা যে কম্পিউটার আর মোবাইল দিবারে নেগেটিভ ভাবে দেখেন এগুলা দিও তো অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র করা যায় আপনারা তো শুধু বাইরের गोबरটাই দেখলেন কিন্তু गोबरে যে পদ্মফুল ফুটতে পারে এটা তো বুঝলেন না 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 আমি তেহারিয়াপার সাথে একদমই একমত না পোলা বাইন আপনার কথা মত যদি ক্রিয়েটিভ জিনিসপত্র কইরা দেশের উন্নতি কইরা ফেলে তখন আমি তাইলে দেশ তোরা খামু겜নে আর পোলা বাইন বাসাে কোনো পড়া লেখা করে নাকি যা পড়া লেখা হয় সব স্কুলই হয় স্কুলই যদি পড়ায় হয় তো তাহলে আপনারা এতগুলো কোচিং সেন্টার খুলিয়া রাখছেন কেন টিচার চার পাঁচটা করে কোচিং সেন্টার আর আমি তো শুনছি আপতে আপনার ছেলের জন্য বাসায় সাতটা টিচার রাখছেন না মানে আসলে আর কি মানে ফুল দিও কলি দিও কাটা দিও না ইচ্ছা হইলে কামড়ো দিও কিন্তু এই কথাটার আগে বাড়ায়ও না হোক উচিত কথা কইলে তো এমন কাচু মাচু করবাই। পোলা বানরে একটু প্রেসার এর মধ্যে রাখতে হয় এগুলারে চাপ দিলেই পড়ালেখা করে এগুলারে মানুষ করা সম্ভব না কেন অন্যান্য দেশে তো সামার ভেকেশন দুই তিন মাস বন্ধ দেওয়া হয় আর আমাদের দেশে তো আম পাকা রাখি সামার ভেকেশন শেষ হয়ে যায় তাইদের দেশে ওরা তো বাচ্চাদেরকে তো দেয় না তাই বলে কি ওদের দেশে পোলা মানুষ হয় না চাইনায় তো স্টুডেন্টদেরকে প্রতি এক ক্লাস পরে বিশ মিনিট করে ঘুমাইতে দেয় ওদেরকে যত পারে কম প্রেশারে রাখে এজন্যই তো ওরা সব জিনিস খালি বানাই যেতে স্যার আমরা খালি ব্যবহারই করে গেলাম জীবনও বানাইতে পারলাম না হ্যাঁ বলবা তো খালি এগুলাই কিন্তু প্রতি বছর যে শিক্ষার হার এ প্লাসের হার এ আর শিক্ষার আর শিক্ষার আর এ আর বার্তা সেগুলা তার বলবা না কি চুলের বাড়া যে বাড়ছে এটা তো সবাই জানে সেই বলা কলেজে পাস করেন ওই পলা পায় যে গোল্ডেন এ প্লাস তো কি হইছে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তো পরীক্ষা দেয়া ভর্তি হইতে হয় নাকি এদিকে তো আর যোগ্যতা ছাড়া ভর্তি হওয়া যায় না আরে মোর যোগ্যতা রে যার বাপে টাকা আছে তো টাকা দিয়ে এমনি প্রশ্ন কিনে ভর্তি হয়ে যাইতেছে কেগা থাকলে যে কুত্তা জানলা দিয়ে পালায় এই এসব সব করা যাবে না কিন্তু এরকম বিতর্ক অনুষ্ঠানে আইসা এরকম সত্য কথা বলা যাবে না এগুলা ঠিক না এসব সব আমি বাদ দিয়া পোলাপানের ঈদের ছুটি বাড়া দিলেই তো হয় পোলাপানি ঈদটাও এনজয় করতে পারবো পাশে বসে বাংলা টকিজের ভিডিও দেখতে পারবো আর ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইবও করবো সত্যি বলা মা বোকা ভোলা হা বোকা ভোলা হায় রে বোকা ভোলা কাল তুই